আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সুপ্রিয় দীনী ভাই বোনেরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানের একটি মাস ইবাদত করার তৌফিক দিয়েছেন, বিভিন্ন ধরনের ইবাদত আলহামদুলিল্লাহ, এরপরে ঈদের আনন্দ উপভোগ করার তৌফিক দিয়েছেন। এরপর গতকালকে মসজিদ নববীর খুতবার অনুবাদ আমরা করি নাই, কারণ হচ্ছে যে ইচ্ছা করি করি নাই, সবাই ঈদ নিয়ে ব্যস্ত, যার জন্য আজকে সময় দেওয়ার পর আমরা অনুবাদ আজকে করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি তিনি যেন আমাদের আমলগুলোকে কবুল করে নামিন, মাহে রমজানে যত ইবাদত করেছি সবগুলি যেন আল্লাহ কবুল করে নামিন। তো আজকে আমরা মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুল শেখ আব্দুল মহসিন বিন মোহাম্মদ আল কাসিম হাফিজাহুল্লাহ। আজকের তারিখ হচ্ছে 2 শাওয়াল 1442 হিজরি। এটা আজকের তারিখ নয়, এটা হলো গতকালকের, কারণ যেহেতু গতকালকের জুমার খুতবার জন্য গতকালকের তারিখ আমরা বলছি, যে 2 শাওয়াল 1442 হিজরি আর 14 মে 2020 ইংরেজি। যে বিষয়টা নিয়ে তিনি খুতবাটি মুসলিম উম্মার জন্য পেশ করেছিলেন তা হলো যে আল মুদাওয়ামা আলাল ইবাদা বাদা রমাজান, রমজানের পরেও ইবাদতে অবিচল থাকা, সদাসর্বদা ইবাদতের মধ্যে অটল থাকা, এই বিষয়টি নিয়ে তিনি কথা বলেছেন। তো বিষয়টা থেকে আপনারা বুঝতে পারছেন যে খুবই গুরুত্বপূর্ণ। আমি ব্যক্তিগতভাবে অনেক উপকার পেয়েছি, আমি আশা করব আপনারাও অনেক অনেক উপকার পাবেন ইনশাআল্লাহ। আর বিলম্ব না করে আমরা সরাসরি খুতবার মধ্যে প্রবেশ করছি। তবে মোটামুটি লম্বা খুতবা, আমরা সংক্ষিপ্ত করার চেষ্টা করব, তবে এর মানে এই নয় যে এখানে গুরুত্বপূর্ণ কোনো কিছু বাদ পড়ে যাবে, না ইনশাআল্লাহ বাদ পড়বে না, আমরা সবগুলি গুরুত্বপূর্ণ কথাগুলি বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বলবার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত খতিব সাহেব, সর্বপ্রথমে তিনি আমাদেরকে তাকওয়ার নসিহত করে বলছেন যে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, হে আল্লাহর বান্দারা যথাযথ ভয় করো, আর প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে, গোপন থেকে গোপনে আল্লাহ তাআলাকে পরিদর্শনকারী হিসেবে, পরিদর্শক রূপেই গ্রহণ করো। অতঃপর তিনি বললেন, হে মুসলমানগণ, আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত এবং পরিপূর্ণ প্রজ্ঞা ও পূর্ণ জ্ঞানের অন্যতম একটি দাবি হচ্ছে যে তিনি আমাদেরকে বান্দাদেরকে বিভিন্ন ধরনের ইবাদত দিয়েছেন। ইবাদতগুলো পালন করতে হয় অন্তর দিয়ে, জিহ্বা দিয়ে, আবার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। কোন কোন ইবাদতগুলো প্রকাশ্য, আবার কোন কোন ইবাদত অপ্রকাশ্য। এই সকল ইবাদতের উদ্দেশ্য একটি, যে বান্দা আল্লাহ তাআলার একাত্মবাদকে প্রকাশ করবে। আর সেটা কিভাবে? বান্দা আল্লাহ সুবহান ওয়া তাআলাকে পরিপূর্ণভাবে সম্মান করবে, আল্লাহর সামনে বিনয়ী হবে এবং আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ভালোবাসবে। আলহামদুলিল্লাহ, দুটো জিনিস মনে রাখতে হবে। আল্লাহর তাওহীদের প্রকাশ ঘটবে দুটো পদ্ধতিতে, একটা হলো যে প্রাণ খুলে আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে, দুই হৃদয়ের সমস্ত ভালোবাসা শ্রদ্ধা দিয়ে আল্লাহ তাআলাকে ভক্তি করতে হবে, তাজিম করতে হবে, আল্লাহর সামনে বিনয়কে প্রকাশ করতে হবে। এই দুটো দিক আমাদেরকে মনে রাখতে হবে। এই যে আল্লাহ সুবহান ওয়া তাআলা বিভিন্ন রকম ইবাদতের মৌসুম দিয়েছেন, দেখা যায় একটি মৌসুম শেষ হওয়ার পরে আবার আরেকটি মৌসুম শুরু হয়, একটি কল্যাণের পথ শেষ হতে না হতে আরেকটি কল্যাণের পথ আল্লাহ তাআলা খুলে দেন। এই সব কিছু কিন্তু আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহ তার বান্দাদের উপর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাই বান্দাদেরকে এর শুকর আদায় করতে হবে। সম্মানিত খতিব সাহেব তিনি বলেন যে আমাদের মধ্য থেকে মাহে রমজান বিদায় নিয়েছে, এই মাহে রমজানটি ছিল ইবাদতের জন্য সবচাইতে শ্রেষ্ঠতর, সম্মানিত ও গুরুত্বপূর্ণ মাস, বিভিন্ন রকম কল্যাণের সবচাইতে বড় মিলন মেলা ছিল এই মাহে রমজান। তাই কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার তৌফিক পেয়ে থাকে রমজানে, তাহলে সে যেন জেনে যায় যে রমজানই শুধু ইবাদত করার মাস না, আরো সময় আরো মাস রয়েছে, সুবহানাল্লাহ। এজন্য তাই আমাদের সবাইকে ইবাদত করতে হবে। এবার তিনি বললেন, কোন বান্দা যদি রমজানে যথাযথভাবে ইবাদত করতে না পেরে থাকে অথবা তার ইবাদতে ত্রুটি হয়েছে, তাহলে সে যেন এক্ষণি ফালিউবাদির বি তাওবাতিন, সে যেন দ্রুত গতিতে এই মুহূর্তে তওবার দিকে ফিরে যায়, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, যাতে করে তার ইমানে যে ত্রুটি আছে, ইবাদতে যে ত্রুটি ছিল সেটা যেন পূর্ণতা পায়, সুবহানাল্লাহ। কেননা তওবাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তোবার মাধ্যমে বান্দাদেরকে সফলতা দিবেন বলে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন। যেমন সূরা নূরের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে যাও, আল্লাহর কাছে
তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলকামী হতে পারবে, সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি আল্লাহর কাছে তওবা করি এখনো যে আল্লাহ রমজানে ভালো করে ইবাদত করতে পারি নাই, এলোমেলো হয়েছিল, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, এই ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছেন আলহামদুলিল্লাহ। কেন রমজান মাসে শুধু ইবাদতের মাস নয়, রমজানের পরে আরো ইবাদতের মাস রয়েছে। এরপর তিনি বলছেন যে কোন বান্দা যদি ইবাদত করার তৌফিক পেয়ে থাকে, তাহলে এই ইবাদত করার তৌফিক পাওয়া এটা হচ্ছে এমন একটি নিয়ামত যার শুকর আদায় অবশ্যই করতে হবে, আর তার পদ্ধতি হচ্ছে বিল ইস্তিমরারি আলাইহা, ইবাদতের মধ্যে অটল থাকার মাধ্যমে। মানে আপনি যে ইবাদত করার তৌফিক পেয়েছেন রমজান মাসে, এখন আরো ইবাদতের মধ্যে অটল থেকে আল্লাহ শুকর আদায় করবেন। এটা আল্লাহ তাআলার শুকর আদায়ের অন্যতম একটি পথ, যা ইমাম সাহেব আমাদের জন্য উল্লেখ করলেন আলহামদুলিল্লাহ। এবার তিনি এত সুন্দর অনন্য এক গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছেন, তা হচ্ছে রমজান মাসে আমরা যে ইবাদত করেছি এগুলো কবুল হয়েছে না কবুল হয় নাই, সেগুলোকে আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করেছেন নাকি, এ বিষয়ে তিনি সুন্দর আলোকপাত করেছেন। তিনি বলেছেন ইবাদত কবুল হওয়ার কিছু আলামত এবং নিদর্শন আছে, সেটা কি মনে রাখবেন। তুমি যদি দেখতে পাও যে রমজানের পরেও আল্লাহ তাআলার ইবাদতের প্রতি তোমার সুমহান আকর্ষণ রয়েছে, তোমার হৃদয় প্রশস্ত, তোমার ভিতরে ক্ষুধা আছে, তুমি বেশি করে ইবাদত করতে চাও, এমন আকর্ষণ যদি থাকে, তাহলে এটাই হচ্ছে আলামত যে তোমার জন্য আল্লাহ কল্যাণ চেয়েছেন, এর মানে তোমার ইবাদত গুলো কবুল হয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আকর্ষণ দেখতে হবে আছে না নাই না চলে গেছে। আর যদি এমন হয় যে আপনার ইবাদত কবুল হয় নাই, তাহলে এর প্রমাণ কি, ইত্তিবাউত্তাহা বিল মাসিয়া, যদি ইবাদত করার পরে এখন পাপের মধ্যে আমরা ফিরে যাই, তাহলে বুঝতে হবে যে আমাদের ইবাদত কবুল হয় নাই, নাউজুবিল্লাহ। যদি ইবাদত করার পরে পাপের সাগরে, পাপের জগতে আমরা যদি এখন প্রবেশ করি, তাহলে এর প্রমাণ হচ্ছে যে রমজান মাসে আমাদের ইবাদত গুলো মোটেও কবুল হয় নাই, নাউজুবিল্লাহ। কথাগুলি কিন্তু অনেক ভারী কথা, অনেক কঠিন কথা, এগুলো আল্লাহ যেন আমাদেরকে মানার তৌফিক দান করেন, আমিন। এরপর তিনি আরো বললেন যে কেননা فَإِنَّ مِنْ ثَوَابِ الْحَسَنَاتِ الْحَسَنَاتَ بَعْدَهَا, ইবাদত করার পরে এই যে সওয়াব হয়েছে, একটি ভালো আমলের সওয়াবের প্রমাণ হচ্ছে যে তারপরে আরো সওয়াবের কাজ করা। আপনার ইবাদতকে আল্লাহ কবুল করেছেন, আল্লাহ আপনাকে সওয়াব দিবেন, এই সওয়াবটা হলো কি যে ইবাদত করার পরে আরো ইবাদত করার তৌফিক আল্লাহ তাআলা আপনাকে দান করবেন আলহামদুলিল্লাহ। এই জন্য তিনি বললেন যে এটাই তো প্রতিদান, যে একটা বান্দা ইবাদত করার পর ইবাদত কবুল হয়েছে, প্রমাণ কি, সে যদি আরো বেশি ইবাদত করার তৌফিক পায়, তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা তাকে পছন্দ করেছেন, তাকে ভালোবেসেছেন, তার ইবাদতকে তিনি কবুল করেছেন, সুবহানাল্লাহ। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে যেন আল্লাহ আমাদের ইবাদত গুলোকে কবুল করেন, দোয়াও করতে হবে। তাই তিনি বলছেন তোমার মধ্যে যদি এমন দেখা যায় যে ইবাদতে ত্রুটি আছে, অলসতা আছে, এগুলো আছে, তাহলে এই মুহূর্তে তোমার দরকার আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তওবা করবে, আল্লাহ আমাকে মাফ করে দাও। দুই, তুমি আল্লাহর কাছে চাইবে আল্লাহ আমার ইবাদত গুলোকে তুমি কবুল করা, তাহলে আল্লাহ যদি আমার গুনাগুলি মাফ করে দেন তাহলে আমাকে ইবাদত করার তৌফিক দিবেন, আবার যদি আমার ইবাদত গুলোকে আল্লাহ দয়া করে যদি কবুল করেন তবু আমাকে ইবাদত করার তৌফিক দিবেন। এই জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে যেন আমরা তওবা করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, দোয়া করি যেন আমাদের ইবাদত গুলো কবুল করেন, আমাদেরকে যেন আল্লাহ ক্ষমা করেন, আমিন। আর তিনি আরো বললেন আল্লাহ নেক বান্দাদের চরিত্র হচ্ছে এমন যে তারা খুব বেশি করে চায় আল্লাহ যেন তাদের ইবাদত কবুল করেন, বেশি ইবাদত করার চাইতে, খুব বেশি করে ইবাদত করার চাইতে তাদের বেশি আকর্ষণ ও গুরুত্ব হলো যেন আল্লাহ যা ইবাদত করার তৌফিক দিয়েছেন সেগুলো যেন কবুল করেন। এই জন্য তিনি আমাদেরকে বেশি করে দোয়া করতে বললেন যেন আল্লাহর কাছে আমরা চাই, হে আল্লাহ আমাদের ইবাদত গুলো তুমি দয়া করে কবুল করো, আমিন। এবার তিনি বলছেন যে আনুগত্য করার পরে যদি কেউ পাপে লিপ্ত হয় তাহলে বোঝা যাবে তার ইবাদত কবুল হয় নাই, কেননা তিনি বলছেন কেননা ওই ভালো আমলটি কতই না ভালো আমল, যেই ভালো আমলটি পাপ কাজ করার পরে ভালো আমল করা হয়, অন্যায় কাজ করার পরে যদি কোনো কোনো ব্যক্তি ভালো আমল করার তৌফিক পায়, তাহলে ইমাম সাহেব বলছেন এটা হলো কতই না উত্তম ভালো আমল, সুবহানাল্লাহ। আবার কতই না নিকৃষ্ট পাপ, ওই পাপটা যেই পাপটা ভালো কাজ করার পরে পাপে লিপ্ত হয়, যেই পাপটা দেখা যায় তার ভালো আমলগুলি নষ্ট করে নেয়, নাউজুবিল্লাহ, সব নষ্ট করে ফেলে, এটা হলো সবচেয়ে খারাপ কাজ, যে ভালো আমল করার পরে এমন খারাপ কাজ করা হলো যে খারাপ কাজটি সব ভালো আমলকে নষ্ট করে দিল, আর এটা হলো সবচেয়ে খারাপ আলামত এটা, নাউজুবিল্লাহ। আবার তিনি বললেন যে ওই ভালো আমল কতই না উত্তম ভালো আমল যা
অন্যায় কাজ করার পরে ভালো আমল করার তৌফিক পেয়েছে, যেই ভালো আমলটি তার সমস্ত অন্যায়কে নষ্ট করে ফেলবে, অন্যায়কে মুছে ফেলবে, সুবহানাল্লাহ। তো এই জন্যই এই আলামতগুলো তিনি বলেছেন, আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। তিনি আবার বললেন, তোমরা আল্লাহকে দেখাও ভালো ভালো আমল করে রমজানের পরে, আল্লাহকে দেখাও। তাদের মতো হবে না, ওই নারীর মতো হবে না, যে নারী এরকম তার সুতাকে কঠিন ভাবে শক্ত করে পাকানোর পরে এরপরে সব ছিঁড়ে ফেলে, ওই নারীর মতো হবে না। কোরআনের একটি ঘটনা আছে এখানে সূরাতুন নাহালে, একটা নারী এসে কাঁথা সেলাই করার পর আবার ছিঁড়ে ফেলতো। তো এরকম যেন তোমরা না হও, যে সৎ আমল করার পর অর্জন করলে অনেক, পরে সব নষ্ট করে দিলে, এই কাজটা তোমরা করবে না। এটা কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন। আর তিনি আমাদেরকে সতর্ক করলেন যে সাবধান হও, আল্লাহ থেকে বিমুখ হওয়া থেকে, ইবাদতকে পরিত্যাগ করা থেকে তোমরা সাবধান হও। আর আল্লাহ তাআলা তোমাদেরকে ততক্ষণ পর্যন্ত সওয়াব দিতে থাকবেন যতক্ষণ পর্যন্ত তোমরা ভালো আমল করবে, আর যখন তোমরা ভালো আমল বন্ধ করে দিবে তখন আল্লাহ তাআলা তোমাদেরকে সওয়াব দেওয়া বন্ধ করে দিবেন। এজন্য ভালো আমল সদা সর্বদাই করতে হবে, রমজানের পরেও করতে হবে। আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে ওই আমল যে আমল নিয়মিত করা হয় যদিও অল্প হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথাই বলেছেন যে যে আমল নিয়মিত করা হয় সেটাই আল্লাহর কাছে প্রিয় যদিও তা সামান্য হয়। এজন্য আমরা রমজানে যে ইবাদত গুলো করেছি এখনো সেগুলোকে চলমান রাখবো, যাতে করে আমরা আল্লাহর কাছে প্রিয় গোলাম হতে পারি, আমাদের আমলটি যেন আল্লাহর কাছে প্রিয় আমল হয়। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। এবার তিনি আমাদেরকে সতর্ক করছেন যে সাবধান, আল্লাহ তাআলা যেন তোমাকে এমন অবস্থায় না দেখেন যে তুমি তার আনুগত্য করার পরে, তার আদেশ মানার পরে এখন আল্লাহ যা থেকে নিষেধ করেছেন সেই কাজে তুমি লিপ্ত হবে, এমনটি তিনি আল্লাহ যেন তোমাকে না দেখেন। সাবধান সাবধান, এমনটি যেন না হয় যে তুমি তোমার রবের দিকে ফিরে গিয়েছিলে, রবের অভিমুখে তুমি চলতেছিলে, এখন আবার রব থেকে তুমি পৃষ্ঠ প্রদর্শন করে চলে আসবে, এমনটি যেন না হয়। সাবধান সাবধান, তুমি তোমার রবকে পৃষ্ঠ প্রদর্শন করবে না, তোমার রব অপেক্ষমান, তুমি তার কাছে প্রার্থনা করবে, তার কাছে সাহায্য চাইবে, দোয়া করবে, তোমার তওবাতে তিনি আনন্দিত হন, তোমার এগিয়ে আসাতে ফিরে আসাতে তিনি খুশি হন, সুবহানাল্লাহ। এভাবে করে তিনি আমাদেরকে বুঝিয়েছেন। তিনি আরো বললেন যে যে রব রমজান মাসের রব, সেই রব গোটা মাসের রব, গোটা বছরের রব। তাই একজন সত্যবাদীর জন্য কখনো এমন ঘটে না যে তার ইবাদত বন্ধ করে দিবে, সে এমনটি হতেই পারে না। সত্যবাদী মানুষের জন্য ইবাদতের মৌসুম কখনো তার থেকে বিদায় নেয় না, যে সত্যিকার একজন আল্লাহর গোলাম। কেননা একজন আল্লাহর গোলাম রমজানের পর ইবাদতের মধ্য দিয়েও সে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারে। যেমনটি ইমাম সাহেব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্রের বর্ণনা করতে গিয়ে একটা হাদিস নিয়ে এসেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজানের পরে বিভিন্ন রকম ইবাদত করেও তিনি জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। যেমনটি সহিহ মুসলিম এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তিনি সাহাবায়ে কেরামদেরকে বললেন সকালবেলা যে আজকে তোমাদের মাঝে কে সিয়াম পালন করেছে বলতো, কে জানাজা পড়েছে, কে মিসকিনদেরকে খাদ্য খাওয়াচ্ছে, কে রোগীর সেবা করেছে, এই চারটি আমল কি কি বলুন তো? 1 নম্বর জানাজা নামাজে শরীক হওয়া, মিসকিনদেরকে খাদ্য খাওয়ানো, অসুস্থ ব্যক্তির সেবা করা, সিয়াম পালন করা। কোন সাহাবায়ে কেরামগণ হাত উঠাননি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি করেছি, আমি করেছি, আমি করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন মাজতামা'না ফি ইমরিইন ইল্লা দাখালাল জান্নাহ, এই আমলগুলো যে ব্যক্তির মধ্যে সমন্বয় ঘটবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ। তাহলে দেখুন এরকম ভালো আমল করার মাধ্যমেও আমরা জান্নাতের সুসংবাদ পেতে পারি রমজানের পরেও। তাই এই সমস্ত আমলগুলো আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুক, আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন ভাগ্যবান তো সেই ব্যক্তি যে ব্যক্তি তার জীবনের গোটা মাসকে রমজান মাস বানিয়েছে। রমজান মাস সবসময় তার কাছে কল্যাণের মাস, রমজানের পরেও তার কাছে রমজানের মতোই সে কল্যাণের দিকে ছুটে চলে, আল্লাহর দিকে ছুটে চলে। কারণ আল্লাহর কাছে ছুটে চলার কোনো সময় নাই, কোনো মৌসুম সুনির্দিষ্ট নাই, গোটা জীবনটাই আল্লাহর ইবাদত করার জন্য, আলহামদুলিল্লাহ। তাই একজন মুমিন ব্যক্তির চরিত্র হচ্ছে জীবনের পুরো সময়টায় প্রতিটা মুহূর্ত সে মূল্যায়ন করবে, সে প্রত্যেকটি মুহূর্তে আল্লাহ তাআলার কোনো কোনো না কোনো ইবাদতের মধ্য দিয়ে কাটাবে, এভাবে সে ভাগ্যবান হবে আল্লাহর কাছে। আর আল্লাহ নিকটবর্তী হওয়ার মাধ্যমেই সে সদা সর্বদাই কাটাবে, আল্লাহর কাছে আশাও করবে আর আল্লাহকে ভয় করবে। এটা হচ্ছে একজন মুমিন বান্দার চরিত্র, আলহামদুলিল্লাহ। এরপর তিনি বলছেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, খুবই একটা অসাধারণ পয়েন্ট, সেটা হলো আমরা অনেক মানুষ আছি শারীরিকভাবে বেশি ইবাদত করতে পারছি না, অর্থনৈতিক দুর্বলতার কারণে আমরা যথাযথভাবে দান খয়রাত করতে পারছি না। তাদের জন্য তিনি কিছু দিক নির্দেশনা দিলেন যে তারা এই শারীরিক দুর্বলতার জন্য যে ইবাদত করতে পারছে না, আবার অর্থনৈতিক দুর্বলতার জন্য দান খয়রাত করতে পারছে না, তাদের জন্যও কিন্তু
একটা বিশাল ইবাদত করার সুযোগ রয়েছে। সেটা কেমন? তিনি বললেন যে তারা যেন তাদের হৃদয়কে পরিশুদ্ধ করে, আল্লাহর উপর ভরসা করে, তারা যেন আল্লাহর সাথে সম্পর্ক রাখে, আল্লাহকে ভয় করে, মুসলমানদের ব্যাপারে তাদের হৃদয় যেন প্রশস্ত রাখে, কোনো ত্রুটি যেন অন্তরে না থাকে মুসলমানদের ব্যাপারে, সদা সর্বদাই আল্লাহর জিকির করবে, জিহ্বা দিয়ে, জিহ্বা ব্যবহার করবে এবং অন্তর দিয়ে আল্লাহর জিকির করবে, আর সদা সর্বদাই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, দোয়া করবে। অন্নুসহলিল মুসলিমিন আম্মাতিহিম ও খাসাতিহিম, সকল মুসলমানদের জন্য সে কল্যাণ কামনা করবে, রাষ্ট্রনায়ক থেকে জনগণ পর্যন্ত সমাজের প্রত্যেকটি ব্যক্তিবর্গর জন্য সে কল্যাণ কামনা করবে, সাধারণ এবং অসাধারণ, বিশেষ মানুষ সবার জন্য সে কল্যাণ চায়। এরকম করলে পরে তাহলে সে যে দানখরাত করতে পারছে না, সে যে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে অনেক আমল করতে পারছে না, এগুলো সব আল্লাহ তাআলা পুরা করে দিবেন, সুবহানাল্লাহ। এরকম কিছু ভালো আমল আমাদের করা দরকার, সদা সর্বদা জিকির করব, মানুষের কল্যাণ কামনা করব, আল্লাহকে ভয় করব, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন যে সময়ের কারণে, মূল্যবান সময়ের কারণে এবং মূল্যবান গুরুত্বপূর্ণ স্থানের কারণে কোনো ব্যক্তি পবিত্র হতে পারে না, পাপ মুঙ্কিলতা থেকে মুক্ত হতে পারবে না, যদি সে সৎ আমল না করে, যদি সে তার ভিতরকে পবিত্র না করে এবং বাহিরকে পবিত্র না করে, শুধু ভালো সময়ে সে অবস্থান করছে, ভালো অঞ্চলে অবস্থান করছে, বরকতময় জায়গায়, তাতে সে কল্যাণ কিছু অর্জন করতে পারবে না, সে পবিত্র হতে পারবে না কোনোভাবেই না, কেননা তাকে আমল করতে হবে। এই জন্য একজন ব্যক্তি তার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যত বেশি আমল করুক না কেন, কোনো ফায়দা পাবে না যদি সে তার অন্তরকে পরিশুদ্ধ না করে। তাই অন্তরকে, তার ভিতরকে একজন মানুষ, আমি আপনি আমাদের অভ্যন্তরীণ বিষয়কে, হৃদয়কে পরিশুদ্ধ করার মাধ্যমে, ত্রুটিমুক্ত করার মাধ্যমে অনেক কল্যাণ অর্জন করতে পারি আলহামদুলিল্লাহ। হৃদয় যদি পবিত্র না হয় আমাদের কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য একজন মুমিনের উচিত সে সদা সর্বদাই নিয়তকে পরিশুদ্ধ করবে, তাহলেই দেখা যাবে সে তার খাবারের মধ্যে, তার ঘুমানোর মধ্যে, তার পানি পান করার মধ্যে সকল কিছুতে সে সওয়াব পাবে ভালো নিয়ত করার কারণে। আপনি পানি পান করবেন কেন? যে আল্লাহর ইবাদত করবো। এই জন্য ঘুমাবেন কেন? শক্তি হবে, আবার ইবাদত করব। খাবো কেন? শক্তি হবে, আবার ইবাদত করব, সুস্থ থাকবো, ইবাদত করব। এরকম সৎ নিয়ত করার কারণে সম্মানিত খতিব সাহেব বলছেন একটা ইবাদতের মাধ্যমে অনেকগুলি ইবাদত আদায় হয়ে যাবে আলহামদুলিল্লাহ, অনেক সব পেয়ে যাবো, আল্লাহ সেই তৌফিক দান করুক আমিন। এমনকি সৎ নিয়ত থাকলে পরে স্ত্রীর মুখে যদি খাদ্য তুলে দেন সেটাও সওয়াব হয়। তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাত্তা মা তাদউহু ফি ফিমরাতিক, তুমি তোমার স্ত্রীর মুখে যে লুকমা তুলে দাও, খাদ্য লুকমা, সেটার জন্য তুমি সওয়াব পাবে, সদগা হয় সেটা, সুবহানাল্লাহ। তুমি নিয়ত রাখবে আল্লাহ সন্তুষ্টি, শুধু প্রেম বিনিময়ের উদ্দেশ্য হলে চলবে না, আল্লাহ সন্তুষ্টি চান। আল্লাহ তাআলা আপনাকে আদেশ করেছেন আপনি একজন নারীর সাথে উত্তম আচরণ করবেন, তাকে ভালোবাসবেন, এটা কোরআনের বিধান। এই জন্য আপনি যদি করেন আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে সওয়াব দিবেন আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাই একজন মুমিনের কখনো ইবাদতের কোন সীমা নেই যে এখানে গিয়ে তার শেষ, বরং মৃত্যু পর্যন্ত তার ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পূর্ব পর্যন্ত তুমি ইবাদত করতে থাকো। তাই মৃত্যু পর্যন্ত আমাদেরকে ইবাদত করতে হবে, জীবনের প্রতিটি মুহূর্তই আমাদের নির্ধারিত যে আয়ু আছে তারই অংশবিশেষ, প্রতিটি মুহূর্ত, রাত দিন সকাল সন্ধ্যা সবগুলি আমাদের আয়ুর অংশবিশেষ। এর জন্য সর্বদাই আমরা ভালো আমল করার চেষ্টা করব, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, আমিন। জীবনের মুহূর্তগুলো খুব দ্রুত শেষ হয়ে যায়, তাই প্রতিটি মুহূর্ত যদি একজন মুমিন কোন একটি মুহূর্ত সে হেলায় খেলায় কাটিয়ে দেয়, তাহলে সেটা সে নিজেকে ক্ষতি করলো, সেই সময়টাকে সে নষ্ট করলো। অনুরূপভাবে একজন মুমিন যদি সামান্যতম সময় আল্লাহর জিকির থেকে সে উদাসীন রইল, তাহলে কিয়ামতের মাঠে সেই সময়কে নষ্ট করার জন্য সে অবশ্যই আফসুস করবে, অনেক আফসুস করবে। এটা হচ্ছে অবস্থা, নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে যেন ক্ষমা করে দেন, আমিন। একজন মানুষ সে তওবা করতে পারবে, জীবনে যা ত্রুটি হয়েছে, যা ত্রুটি বিচ্যুতি হয়েছে, যা তার জীবন থেকে কল্যাণকর সময় অর্থ সবকিছু নষ্ট হয়ে গেছে, এই ব্যক্তির মাঝে তওবার মাঝে কোনো প্রতিবন্ধকতা নেই মৃত্যু ব্যতীত, মানে যেহেতু মারা যায়নি আমি আপনি, এখন আমরা তওবা করতে পারি আলহামদুলিল্লাহ। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তাআলা ইয়াকবালু তাওবাতা আবদিহি মা লাম ইগাইর, আল্লাহ তাআলা একজন বান্দার তওবাকে কবুল করেন যতক্ষণ পর্যন্ত তার রূহ, কণ্ঠ, তার এই কণ্ঠনালীর মধ্যে কণ্ঠগত না হয়, এই কণ্ঠগত যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত, এই রূহ যতক্ষণ পর্যন্ত হৃদয়ে আমাদের জীবনে আছে, আল্লাহ
আমাদের তবা কবুল করবেন আলহামদুলিল্লাহ। কিন্তু যখন মৃত্যু চলে আসবে, একেবারে রুহ এই গলার মধ্যে চলে আসছে, তখন তবা করলে কাজ হবে না। এই জন্য আগেই, মৃত্যুর আগেই আমাদেরকে তবা করতে হবে, সেই সুযোগ আছে, রমজানেও ছিল এখনো আছে আলহামদুলিল্লাহ। তাই আসুন আমরা তবা করি আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, আমিন। তিনি এবার বললেন যে আল্লাহ তাআলার রহমতের অন্যতম একটি রহমত হচ্ছে, আল্লাহর হেকমতের অন্যতম একটি হেকমত হচ্ছে যে আল্লাহ তাআলা বান্দাদেরকে সদা সর্বদাই চান যে বান্দার ইবাদত করবে, কখনো ইবাদত থেকে মুক্ত থাকবে এটা চান না। আবার এটাও চান না, আল্লাহ পছন্দ করেন না যে তারা শুধুমাত্র ওই সন্ন্যাসবাদ থাকবে, বৈরাগ্যবাদ থাকবে, মানে সন্ন্যাসবাদ বৈরাগ্যবাদ যেটাকে ধর্মযাজক বলা হয়, মানে তারা দুনিয়াবি কোনো কাজ করে না, দুনিয়ার কোনো আকর্ষণ, দুনিয়ার কোনো আরামায়েশ কোনো কিছুই বুঝে সুঝে না, শুধু সে ধর্ম নিয়ে আছে, সে একটা বৈরাগ্যবাদ জীবন যাপন করছে, এটা ইসলামে নাই, এটা ইসলামে নাই। আর রহবানিয়া যেটা একটা বেদায়াতি পন্থা, মানে তাদের সামাজিক কোনো চিন্তা চেতনা নাই, দুনিয়ার কোনো ভালো মন্দ চিন্তা নাই, গুহার ভিতরে গিয়ে কোনো বনে জঙ্গলে তারা জীবন যাপন করে, এগুলোর এই রহবানিয়া এটা হলো বেদায়াতি পদ্ধতি। এই জন্য অনেক আপনারা বিভিন্ন ঘটনা পাবেন, অমুক আল্লাহর ওলি সে জঙ্গলে চলে গিয়েছিল, জঙ্গলে চলে গেছে ইবাদত করছে, কি লাভ? এটা বেদাতি পদ্ধতি। কোন নবী রাসূল জঙ্গলে যান নাই, কোন সাহাবায়ে কেরামগণ জঙ্গলে যান নাই। এই জন্য জঙ্গলের ঘটনা আমরা বর্ণনা করি, অমুক ব্যক্তি জঙ্গলে চলে গেছে, এগুলো দ্বারা ইসলামটাকে যে সুন্দর, এই সৌন্দর্যকে বিনষ্ট করা হয়, নাউজুবিল্লাহ। এই জন্য ইমাম সাহেব বলছেন এটাও আল্লাহ পছন্দ করেন না, যে আর রহবানিয়া মানে সন্ন্যাসবাদ এবং বৈরাগ্যবাদ এটাও আমাদের জন্য আল্লাহ তাআলা পছন্দ করেন না, যেখানে কোনো শাহওয়াত নেই, কোনো চাহিদা নেই, কিচ্ছু নেই, না এগুলো থাকবে আপনার, অবশ্যই থাকবে। তাই আল্লাহ তাআলা আমাদেরকে ঈদ দিয়েছেন, ঈদে আমরা আনন্দ ফুর্তি করব, খাবো, সবকিছু করব, তবে মিন গাইরি গাফলাতিন ওয়ালা মাসিয়া, আল্লাহ থেকে উদাসীন হব না এবং গুনাহও করব না, এটা হলো ঈদের আনন্দ আলহামদুলিল্লাহ। তাই ইসলাম আমাদের জন্য চায় যে আমরা ইবাদত করব, তবে আপনি অনেক সময় বিভিন্ন রকম আনন্দ ফুর্তিতেও সময় কাটাতে পারবেন, এতে কোনো গুনাহ নেই আলহামদুলিল্লাহ। তবে যদি গুনাহ করেন তখন গুনাহ হবে, সেটা ভিন্ন কথা। কিন্তু ইসলামে আনন্দ ফুর্তি আমোদ প্রমোদ সব জায়েজ, যতটুকু আল্লাহ তাআলা আপনাকে আমাকে সীমা দিয়েছেন এটা বলেছেন। এই জন্য তিনি বললেন যে আমোদ প্রমোদ সবই করা যাবে, শরীরের হকের প্রতি লক্ষ্য রাখতে হবে, মানুষের হকের প্রতি লক্ষ্য রাখতে হবে, যে সমস্ত ওয়াজিব কাজগুলো আছে সেগুলো করতে হবে এবং পাপ পরিত্যাগ করতে হবে, এগুলো লক্ষ্য রাখতে হবে। কেননা সবকিছুর হক আছে, নবীজি বলেছেন ওয়া ইন্না লিজাসাদিকা আলাইকা হক, তোমার শরীরের হক আছে, সারা রাত ইবাদত করে করে অসুস্থ হয়ে পড়েছেন, ঘুমান না, দিনও ঘুমান না, রাত্রেও ঘুমান না, এটা আল্লাহ কোনো দিন পছন্দ করেন না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না লিজাসাদিকা আলাইকা হক, তোমার শরীরে একটা হক আছে তোমার উপর, ও ইন্নালি আইনিকা আলাইকা হক, তোমার চোখের তোমার উপর হক আছে, সুবহানাল্লাহ, ও ইন্নালি জাওজিকা আলাইকা হক, তোমার স্ত্রীর হক আছে। অনেক মানুষ আছে বৈরাগ্যবাদ জীবন যাপন করে, বিয়ে করছে, স্ত্রীর সাথে কোনো সম্পর্ক নেই, বলে স্ত্রীর কাছে যাওয়া ঠিক না, এগুলো আছে, কিছু সুফিবাদী আছে, কিছু জঙ্গল প্রেমিক আছে, এগুলো এগুলো নোংরা, এগুলো নবীজির আদর্শ থেকে বহু দূরে তারা চলে গেছে, তারা ছিটকে পড়েছে। যদি আমরা গল্পের মধ্যে পড়ি, অমুক আল্লাহর ওলি জঙ্গলে সারা জীবন কাটাইছে, 12 বছর জঙ্গলে কাটাই আসছে, আল্লাহর কসম সে কখনো আল্লাহর ওলি হতে পারে না যে 12টি বছর জঙ্গলে কাটায়। কোন নবীর আদর্শ নয়, ইসলামে আদর্শ নয়, কোরআনে আদর্শ আছে নাই যে জঙ্গলে জীবন যাপন করার। এগুলো ইসলাম বহির্ভূত কাজ, এগুলো আর রহবানিয়া পদ্ধতি যেমন খ্রিস্টানরা বানিয়েছিল, ঠিক আমাদের ইসলামেও ওই খ্রিস্টানদের থেকেই কিছু মানুষ রচনা করেছে রহবানিয়াতা, মানে ধর্ম যাজকগুরি করা, এরপরে সন্ন্যাসবাদ এবং বৈরাগ্যবাদ রচনা করা, নাউজুবিল্লাহ। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না লিজাওজিকা আলাইকা হক, তোমার স্ত্রীর তোমার উপর হক আছে, সুবহানাল্লাহ, ওয়া ইন্না, তো এভাবে করে আমাকে আপনাকে অবশ্যই বিভিন্ন হকের প্রতি লক্ষ্য রেখেই ইসলামের ইবাদত করতে হবে। তাই ইসলামটা আমরা সদা সর্বদা ইবাদত করি, আবার এর মানে এই নয় যে আমরা একদম বৈরাগ্যবাদ জীবন যাপন করবো, এটাও না, সবকিছুর হক লক্ষ্য রেখে সেগুলো পালন করে আমরা ইসলামের উপর বিচল থাকবো, আল্লাহর আনুগত্য করবো, এটা ইসলাম চেয়েছে। তাই রমজানে যেমন ইবাদত করেছি, রমজানের পরেও আমরা ইবাদত করবো, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। এখানেই প্রথম খুতবাটি শেষ। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক হচ্ছে একজন বান্দার উপর, যে বান্দা সে আইয়ুদা ওবিমা আলা সিয়াম ওয়াল কিয়াম বাদা রমজান, রমজানের পরেও সে সিয়াম পালন করবে, নফল সিয়াম পালন করবে, সে আবার ওই যে কিয়াম করবে রাত্রিবেলা, তাহাজ্জুদ নামাজ পড়বে, এগুলো রমজানের পরে সে আদায় করবে, এর উপর অবিচল থাকবে, এটা আল্লাহর তৌফিক। কেননা এর উপর আমল করাই আল্লাহর তৌফিক আলহামদুলিল্লাহ। আর সে এই শাওয়াল মাসে 6টি রোজা সে পালন করবে, কেননা এই 6টি রোজার ফজিলত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কানা কাসিয়ামিদ দাহার, অর্থাৎ আপনি যদি রমজান মাসের পরে এই শাওয়ালে আমরা যে প্রবেশ করেছি
আপনি এই পুরো শাওয়ালের যে কোনো দিন রোজা রাখতে পারেন, এর শুধু শুক্রবার কে আলাদা খাস না করেই ভালো, এটা হাদিসে নিষেধ আছে। শুক্রবার, শনিবার অথবা বৃহস্পতিবার, শুক্রবার এইভাবে রাখতে পারেন। তাছাড়া অন্য যে কোনো দিন আপনি সিয়াম পালন করতে পারেন, এই 6টি রোজা রাখলেই হলো, তাহলে সারা বছর সিয়াম পালন করার মর্যাদা সওয়াব আপনি পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ। আর একটা ব্যাখ্যা আমি বলে ফেলি, সেটা হলো যে ওই রমজান মাসের প্রতিটি রোজার, এই রমজান মাস এক মাস পালন করেছি, এক সওয়াবে 10 সওয়াব, এক মাসে 10 মাসের রমজান রোজা রাখার সওয়াব আমরা পেয়ে যাব। আর 6টা রোজা রাখলে ওই 6 × 10 = 60, আরো 2 মাস। এই জন্য উলামায়ে কেরামগণ বলেছেন পুরো এক বছর অর্থাৎ 12টি মাসের সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের প্রতিটি ভাই বোন সবাইকে এই 6টি রোজা রাখার তৌফিক দান করুক, আমিন। এরপরে প্রতি মাসে 3টা রোজা আইয়ামে বিদ অর্থাৎ 13, 14, 15, এই প্রতি আরবি মাসের এই 3 দিন রোজা রাখার বিষয়টি আসছে। আবার ইয়ামুল ইসনাইন আল খামিস, সোমবার এবং বৃহস্পতিবার, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা যায়। আর আরাফার দিন রোজা রাখা, সেটা হাজি নয়, অন্যদের জন্য, হাজিদের জন্য রোজা রাখা যায় না, আরাফার দিন অন্যরা রাখবে। এইভাবে আশুরার রোজা, এরকম আরো বেশ কিছু যেগুলো রোজা আছে, এগুলো সিয়াম পালন আমরা সারা বছর করে যাব, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। এমনকি রাত্রে জেগে কিছুটা সময় নফল ইবাদত করার মতো আমরা চেষ্টা করব, বেশি করে কোরআন তেলাওয়াত করা, বেশি করে জিকির করা, অন্যান্য ইবাদত করা। পরিশেষে তিনি একটা কাজ করতে বলছেন, মাল মাল ইহসান ইলাল খলক, মানুষের প্রতি ইহসান করা। এই বিষয়টা আমাদের অধিকাংশ মানুষের মধ্যে নেই। আমরা ইবাদত করি ঠিক আছে, কিন্তু ইবাদত করে আবার মানুষের প্রতি জুলুম করি, যা আমাদের জন্য জায়েজ নাই। মানুষের প্রতি ইহসান করা অনেক অসংখ্য নফল ইবাদতের চাইতে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে। মানুষের প্রতি ইহসান করবেন, মানুষের দুঃখে দুঃখী হবেন, মানুষের সুখে সুখী হবেন, এটা একটা ভালো ইবাদত। তাই আমরা আমাদের ফিলিস্তিনের মুসলমানদের কথা স্মরণ করছি, আল্লাহ তাআলা যেন আমাদের ভাইদেরকে হেফাজত করেন, তাদেরকে যেন শক্তি দান করেন, তাদেরকে যেন আল্লাহ তাআলা নিরাপত্তা দান করেন, কারণ তারা মুসলমান ভাই আমাদের, তাদের দুঃখে আমাদেরকে দুঃখী হওয়া এটা একটা ইমানি দাবি, আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। তো এখানেই সমাপ্তি করেছেন সম্মানিত খতিব সাহেব। আমরা আজকে যা শুনলাম যে রমজানের পরে ইবাদতে অবিচল থাকার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আমরা যেন সদা সর্বদা ইবাদত করার চেষ্টা করব, খুব বেশি করা লাগবে, ফরজ নামাজের পরে নফল ইবাদত খুব বেশি করবেন সেই ব্যাপারে আমি 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 আপনাকে বলবো না, তবে আমি বলবো নিয়মিত এমন কিছু ইবাদত করে যাবেন যেগুলোর উপর আপনি নিয়মিত পালন করতে পারবেন। রাত্রে আপনি 8 রাকাত পড়তে না পারেন, 2 রাকাত বা 4 রাকাত নফল নামাজ পড়েন রাত্রিবেলা, তবুও চলতে থাক আলহামদুলিল্লাহ, মাঝে মধ্যে 8 রাকাত পড়েন, কিন্তু অন্তত 2-4 রাকাত পড়েন, রাত্রে ঘুমানোর সময় পড়ে নেন। সপ্তাহে 1টা রোজা রাখেন, চেষ্টা করেন মাসে অন্তত 3টা রাখেন পুরো মাসে, চেষ্টা করেন। তো এইভাবে করে আমরা আমরা চেষ্টা করব বিভিন্ন রকম দান খয়রাত সহ যত ইবাদত আমরা রমজানে করেছি, রমজানের পরেও যেন ওই সমস্ত ইবাদত গুলো করতে পারি, এটাই কিন্তু সম্মানিত খতিব সাহেব চেয়েছেন মুসলিম উম্মার জন্য। এই জন্যই তিনি অত্যন্ত চমৎকার একটি খুতবা প্রদান করেছেন। আল্লাহ তাআলা আমাদের ইমাম সাহেবকে কবুল করুক, আমিন। আমাদের সবাইকে আল্লাহ কবুল করুক, আমিন। আমাদের আলোচনার উপর আমরা যেন সবাই আমল করতে পারি সেই তৌফিক চেয়েই আমি শেষ করছি, আমিন। আসসালাতু আসসালামু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।